আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করছি, খুব পপুলার চিংড়ি মাছের ভাপা, বাংলাদেশের চিংড়ি মাছের ভাপা। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছে নারকেল দেওয়া হলো সবে, এবার ধোয়া হবে সব। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি। নুন দিয়ে দাও বা তেল দাও, তারপরে সর্ষার তেল, ঠিক আছে? এটা মেখে একবারে কড়াতে বসাতে হবে। একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা সেটা নিজেদের পছন্দ মতো, কেউ কম ঝাল খায়, ঠিক আছে? লঙ্কার গুঁড়ো তো সামান্য সেদ্ধ হওয়ার মতো। নিমাছে ভাপার জন্য সর্ষের তেল দেওয়া হচ্ছে, খালি সর্ষের তেল, সাদা তেল যাবে না। গরম হতে দিতে হবে আর কড়াইটা নাড়িয়ে দিতে হবে, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, মাখানো ছিল দু তিনটে চারটে কাঁচা লঙ্কা ফেলে দেওয়া হচ্ছে। পুরো জলটা চিংড়ি মাছ সেদ্ধর জন্য দিয়ে দেওয়া হলো। এবার একটু নাড়িয়ে নিচ্ছে, কতক্ষণ রাখতে হবে? 10 মিনিট। এরকম কড়াইতে এরকম স্লো মিডিয়াম আছে রাখতে হবে, ঠিক আছে? এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে ঝালটা কম হয়েছে বলে এরকম কালার আসবে, এইরকমই এরমই মাখামাখাটা হবে, পুরো এরম মাখামাখাটা হবে। একটুখানি ঢাকা দেবো, আর একটু ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে নামিয়ে দেবো।